আচ্ছা দেখো ক্লাস টেন তোমরা নিশ্চয়ই ইতিহাসে অলরেডি প্রস্তুতি নিচ্ছ, আর আমি এর আগের ভিডিও পর্বে 8 নম্বরের কোশ্চেন 5টা সেরা জানিয়েছি। আজকে দেখো আমি 4 নম্বরের কোশ্চেন আমরা চ্যাপ্টার ওয়াইজ আমাদের স্টুডেন্টরা ওরা মুখস্থ করছে, তোমাদের একটু জানাতে চাইছি। তোমরা নিশ্চয়ই কোনো প্রাইভেটে পড়ো বা তোমাদের সহায়িকা আছে বা বই আছে, সেখান থেকে এগুলো করে নেওয়ার চেষ্টা করো। আর যদি কখনো প্রয়োজন হয় পরে কোনো না কোনো সময় পিডিএফ বানিয়ে দেবো, নিশ্চয়ই তার জন্য ভিডিও করে দেবো। এখন দেখো প্রশ্নগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। আর দেখো সবথেকে বেটার হবে যদি এর মধ্যে তোমাদের থেকে থাকে সেইগুলো নিজেরাই অভ্যাস করো সেই উত্তরগুলো, আর যেগুলো থাকবে না তখন আমাকে জানিও, আমি তার উত্তরগুলো করে দিতে পারবো। যেমন এখন আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি কোন চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক দেখো এখানে তোমাদের করে দেওয়া আছে। সেখানে দেখো প্রথমত তোমাদের আছে কি, দেখো এখানে অধ্যায় দুই মানে দেখো এখানে প্রশ্নমান 5 দেওয়া আছে হুতুম পাচার নকশা গ্রন্থে। এই যে যে প্রশ্নগুলো আছে আমি বলতে থাকলে অনেক সময় লাগবে, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 5টা করে কোশ্চেন্স দিয়েছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, এবং এরপরে ফাইনালি একটা দিয়ে দেবো 4 নম্বর কোশ্চেন্স, বড় জোর 7টা থাকবে এরকম কোশ্চেন্স দেবো। এখন মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো করার চেষ্টা করো। যেমন এখন আছে 3 নম্বর অধ্যায় থেকে তোমরা যেমন দেখতে পাচ্ছ, এখানে দেখো আমরা পরের পেজটা একটু দেখে নিই। পরের পেজে যেখানে দেখো ওই 3 নম্বর অধ্যায়ের যে প্রশ্নগুলো ছিল সেটা একটু লক্ষ্য করো। এবার 4 নম্বর অধ্যায় দেখো তোমরা একটু এই প্রশ্নগুলো বার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার বলছি 4 নম্বর যে একটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা লক্ষ্য করো। এই যে এই প্রশ্নটা 1857 সালে মহাবিদ্যের শিক্ষিত সমাজের যে ভূমিকা সেটা দেখো তোমরা এখানে। তারপরের প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো, সত্যি সত্যি কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা পড়ার চান্স খুবই। দেখো তো এই 5টা কোশ্চেন, এবার চলো পরের পেজে একটু উঠে দাও, এটা অধ্যায় 4। তারপর দেখো আমরা অধ্যায় 5 সেখান থেকেও মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন যেগুলো আমরা নিয়েছিলাম সেগুলো পড়ার চান্স তোমাদের এখানে লক্ষ্য করো। তো আচ্ছা এখানে তোমাদের দেখো লেখা রেখা জাতীয়তাবাদের এই যে বিষয়গুলো কিছু কিছু 8 নম্বরের এর মধ্যে চলে আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ভাবনা এগুলো 8 নম্বরের মধ্যে থাকবে, বুঝতে পারছো? চলো পরের পাতা চলে যাই একটু, পরের পাতায় আর কিছু আছে কিনা দেখে নিই। যেমন এইখানে দেখো অধ্যায় 6 থেকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন, যেমন এই 5টা দেওয়া ছিল দেখো সেখান থেকেও তোমরা লক্ষ্য করো, একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এবার চলো অধ্যায় 7 মানে 7 চলে যাই, দেখো 7 কটা আছে, 3টে, ওপারে একটু ওপারে উল্টে দাও সবাই। দেখো চলো পরের পেজে দেখি, এই যে এখানে তো 8 নম্বর অধ্যায় থেকে তোমাদের 8 নম্বর যে প্রশ্ন পড়ে সেই জন্য আমি এখানে এটা রাখিনি। আর এর ডিটেলস যদি তোমরা জানতে চাও প্রত্যেক অধ্যায় ভিত্তিক আমরা ইউটিউবে ভিডিও দিয়েছি, তার লিঙ্কগুলো পরে আমি প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমাদের আলাদা প্লেলিস্ট বানানো আছে সেখান থেকেও নিয়ে নিতে পারবে। চলো এগুলোই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করো তোমরা, সবার এক্সাম ভালো হোক।